প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা অধ্যায় 8 মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানব। তো আমরা এখন প্রথম পাঠে চলে আসি। আমাদের প্রথম পাঠে রয়েছে কি? মহাদেশ। তাহলে আমরা চলো মহাদেশ সম্পর্কে জানি। মহাদেশ আসলে কি? আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী সূর্যের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উপরে ও নিচে কিছুটা চাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত। জলভাগ নদী, সাগর ও মহাসাগর নিয়ে গঠিত। পৃথিবীর চার ভাগের এক ভাগ হল স্থলভাগ, বাকি তিন ভাগ পানি। তার মানে আমরা কি জানতে পারলাম? আমরা যে বাস করি, আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী সূর্যের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে কীরকম গোলাকার? সেটা উপরিভাগে এবং কি নিচের দিকে চাপা। আমরা এটাকে কিসের মতো বলতে পারি? আমরা কমলা লেবুর সাথে তুলনা করতে পারি। দেখো পাশে ছবিটি দেয়া আছে, কি কমলা লেবুর মতো দেখতে লাগছে না? হ্যাঁ। আর এই যে আমাদের মহাদেশ রয়েছে, এই মহাদেশে আমরা বাস করি। তো হচ্ছে আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীটাতে কি রয়েছে? কিছু স্থল রয়েছে, কিছু জল রয়েছে। এই যে স্থল ভাগটা কত পরিমাণ? পৃথিবীর চার ভাগের এক ভাগ, আর তিন ভাগেই কি পানি রয়েছে। তাহলে চিন্তা করো তো বিষয়টা কিরকম লাগছে। পৃথিবীর স্থলভাগকে সাতটি বড় ভাগে ভাগ করা হয়েছে। এক একটি ভাগকে বলে মহাদেশ। পৃথিবীতে সাতটি মহাদেশ আছে। নিচে মহাদেশগুলোর নামগুলো আমরা বলবো। এই যে সাতটি মহাদেশ যে রয়েছে, তার মধ্যে কি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া, সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া। প্রতিটি মহাদেশকে আবার কি বিভিন্ন দেশে ভাগ করা হয়েছে। এই যে মহাদেশের কথা যে বললাম, সাতটি মহাদেশ রয়েছে, সেই মহাদেশগুলো হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। তাহলে কি আমরা সাতটি মহাদেশ জানলাম। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। তাহলে আমরা এই যে পৃথিবীর যে একটা মানচিত্র দেখতে পাচ্ছি, এটিতে কি দেখতে পাচ্ছি যে কোন কোন মহাদেশটি আসলে কোন কোন অবস্থানে রয়েছে? কি একটু অন্যরকম লাগছে, তাই না? আর এই যে মাঝখানে মাঝখানে যে নীল রং দেখতে পাচ্ছি, এগুলো সব কি? সব হচ্ছে জল। আর এই যে মহাদেশের যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে স্থল। তাহলে আমরা এগুলো দেখে নিলাম। কি মনে হচ্ছে যে আমরা এখনই চলে যাই সব মহাদেশে, তাই না? যাব। তার আগে আমরা কি এখন একটা জিনিস জানলাম যে হচ্ছে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন রকম মহাদেশ রয়েছে, মানে সাতটি যে মহাদেশ রয়েছে তার মধ্যে আবার কি রয়েছে, অনেকগুলো দেশ রয়েছে। এখন আমরা তো বাস করি একটি দেশে, তো অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশের নাম কি জানো? কেউ সেই দেশ সম্পর্কে জানো? হ্যাঁ, নিশ্চয়ই অনেকেই জেনে থাকবে। আর কি অন্যান্য দেশ যে রয়েছে বা অন্যান্য মহাদেশ রয়েছে, সেই সব জায়গায় তো অবশ্যই কোনো না কোনো প্রাণী বাস করে। সেই সব প্রাণী সম্পর্কে কি জানো তোমরা? যারা জানো আমরা কি ঝটপট বলে ফেলি, যেমন ক্যাঙ্গারু, পান্ডা, জিরাফ, পেঙ্গুইন, এরকম বিভিন্ন রকমের প্রাণী থাকতে পারে। তাহলে আমরা যে যেটা জানি সেটা ঝটপট বলি আর লিখে ফেলি। এখন আমরা এই যে মহাদেশের নামগুলো জানলাম, একটা মজার খেলা খেলব। মহাদেশের নামগুলো আমরা কি করব, অক্ষরের ক্রম অনুসারে সাজিয়ে লিখব। যেমন অ সবার আগে, তারপর আ, তারপর রস্য ই, তারপর দীর্ঘ ই,
এইভাবে ক্রম অনুসারে যেটি প্রথমে আসে সেটি প্রথমে, তারপর যেটি আসবে সেটি, এভাবে আমরা কি মহাদেশের নামগুলো সাজিয়ে সুন্দর করে লিখে ফেলি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি অস্ট্রেলিয়া, তারপর আফ্রিকা, তারপর আমরা 3 নম্বরে লিখতে পারি ইউরোপ, তারপর আমরা 4 নম্বরে উত্তর আমেরিকা লিখতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যান্টার্কটিকা এবং এশিয়া দুটি একই বর্ণে রয়েছে। তাহলে আমরা আগে এশিয়াটি লিখে ফেলি, যেহেতু আমরা এশিয়া মহাদেশে বাস করি, তারপর আমরা লিখলাম কি অ্যান্টার্কটিকা, আর অবশিষ্ট থাকলো একটি, তাহলে সেটি হচ্ছে কি দক্ষিণ আমেরিকা। কি বেশ ভালো লাগলো, তাই না? এখন আমরা আর একটি কাজ করব, সেটি হলো এই যে আমরা আমাদের দেশে, আমাদের মহাদেশে বিভিন্ন রকমের প্রাণী দেখি, সেগুলো তো আমরা জানি, এছাড়াও কি বিভিন্ন মহাদেশে বিভিন্ন রকমের প্রাণী বাস করে, আমরা কয়েকটি প্রাণী সম্পর্কে জেনে নিই এবং কি সেগুলো কোনটি কোন মহাদেশে বাস করে আমরা সেগুলো সুন্দর করে মিলিয়ে ফেলি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি পেঙ্গুইন, তারপর দেখতে পাচ্ছি কি ক্যাঙ্গারু, তারপর পান্ডা, তারপর জিরাফ, এই যে 4টি 4 রকমের প্রাণী দেখতে পাচ্ছি, এই প্রাণীগুলো কোনটি কোন মহাদেশে বাস করে আমরা এখন সেটি মজার একটি খেলার করব, সেটি মিলিয়ে দেব। পেঙ্গুইন, পেঙ্গুইন বাস করে কোথায় বলো তো? পেঙ্গুইন বাস করে অ্যান্টার্কটিকা মহাদেশে। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু বাস করে অস্ট্রেলিয়া মহাদেশে। পান্ডা, পান্ডা কোথায় বাস করে? পান্ডা তো আমরা সবাই চিনি, পান্ডা বাস করে এশিয়া মহাদেশে। আর জিরাফ, জিরাফ বাস করে আফ্রিকা মহাদেশে। কি চমৎকার লাগছে আমাদের মজার খেলাটি। এখন আমরা আরও কিছু কাজ করব, সেটি হচ্ছে আমরা এই যে পাঠটি সম্পর্কে জানলাম, এখন চলো আমরা নিজেরা নিজেকে যাচাই করি আমাদের কতটুকু মনে আছে পড়াটি। তাহলে আমরা প্রশ্নটি বলবো এবং কি উত্তরটিতে সঠিক যেটি হবে সেটিতে আমরা কি করবো টিক চিহ্ন দিয়ে দেব। পৃথিবীর কত ভাগ পানি? ক 4 ভাগের 1 ভাগ, খ 4 ভাগের 3 ভাগ, গ 5 ভাগের 3 ভাগ, ঘ 5 ভাগের 1 ভাগ। আমাদের সঠিক উত্তর কি 4 ভাগের 3 ভাগ। তাহলে কি আমরা পেরেছি? চলো এখন আমরা এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছি, বাক্যে কিছু শূন্যস্থান রয়েছে আর পাশে কিছু শব্দ রয়েছে, আমরা এখান থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলি ঝটপট। ক আমরা ড্যাশ মহাদেশে বাস করি। খ সবচেয়ে বড় মহাদেশ ড্যাশ, গ সবচেয়ে ছোট মহাদেশ ড্যাশ। আর এখানে শব্দ দেখতে পাচ্ছি এশিয়া, অস্ট্রেলিয়া, আবারও দেখতে পাচ্ছি এশিয়া। তাহলে আমরা বলি ক আমরা ড্যাশ মহাদেশে বাস করি, আমরা কোন মহাদেশে বাস করি বলো তো? এশিয়া। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, আমরা এশিয়া মহাদেশে বাস করি। খ সবচেয়ে বড় মহাদেশ ড্যাশ, সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। তার মানে আমরাই সবচেয়ে বড় মহাদেশে বাস করি। তাহলে বাক্যটি আরেকবার বলে ফেলি, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। ক সবচেয়ে ছোট মহাদেশ ড্যাশ, সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। কি শিক্ষার্থীরা, আমাদের এই যে মহাদেশ সম্পর্কে জানছি কে বেশ ভালো লাগছে, আমরা পরবর্তী ক্লাসে জানবো কি সম্পর্কে আরও একটি মজার বিষয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাঠ আমরা আজ এখানেই শেষ করছি।